সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশির জাতক জাতিকা বা দর্শকরা আছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে। তো আজ 29 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখ, 12ই আশ্বিন বাংলাদেশ মতে, 14ই আশ্বিন 1429 বঙ্গাব্দ, হিজরি 2 রবিউল আওয়াল, রোজ বৃহস্পতিবার। চতুর্থী তিথি থাকবে রাত্র 12:53 মিনিট 28 সেকেন্ড পর্যন্ত, তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে। আর 7ই নক্ষত্র থাকবে সকাল 7:54 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত, এবং আজ কুম্ভ যোগ তৈরি করবে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে তার উপর রাহু শনি দুটি গ্রহের দৃষ্টিপাত পড়বে। তাছাড়া মকর রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করে মীন রাশির উপর তৃতীয় দৃষ্টি, কর্কট রাশির উপর সপ্তম দৃষ্টি এবং তুলা রাশির উপর দশম দৃষ্টি দেবে। মীন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে, কর্কটে তার পঞ্চম দৃষ্টি থাকবে, কন্যায় সপ্তম দৃষ্টি এবং বৃশ্চিকে নবম দৃষ্টি থাকবে। মেষে রাহু থেকে তার পঞ্চম দৃষ্টি ধনুতে, তুলাতে সপ্তম দৃষ্টি, সিংহে নবম দৃষ্টি আর বৃষে দ্বাদশ দৃষ্টি পড়বে, আর বৃষ রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে। এবং কন্যা রাশিতে রবি বুধ শুক্র ত্রিগ্রহ যোগ। এই সমগ্র দিবসে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে বিশেষ করে কোন রাশির জাতক জাতিকাদের লাইফ স্টাইল চমকে দেবে, কারা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন, কাদের অঢেল ভাগ্য উন্নতি হবে, কাদের ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আসবে, কাদের কেরিয়ার চমকাবে, কাদের ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, কাদের আর্থিক দৈন্যদশা থেকে মুক্ত করবে, সেই সঙ্গে যানবাহন বা চড়ার ভাগ্য কাদের আসবে এবং কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন কাদের বাস্তবায়িত হবে। তাছাড়া শরীর স্বাস্থ্য কেমন থাকবে, দাম্পত্য জীবন কেমন কাটবে, এডুকেশন লাইফে যারা আছেন তারা দিনটি কেমন উপভোগ করবেন, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটিতে কী থাকবে, বন্ধুদের জন্য কেমন থাকবে, আত্মীয় স্বজন নিয়ে কেমন কাটাবেন, তাছাড়া পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি সবাইকে নিয়ে দিনটি কেমন কাটতে পারে, তারই ভাগ্যের পূর্বাভাস জানাতেই আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন এবং মনে গেঁথে রাখুন, এবং দিনের শেষে যখন সময় পান তখন হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন আপনাদের মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকা বা দর্শকদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন না ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তাছাড়া যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহে প্রচুর উপহার ও পঢ়ুকনাদিও প্রাপ্ত হবেন। তাছাড়া আপনাদের মনের চাওয়া পাওয়া পূর্ণ হবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, কামনা বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতামূলক অনুষ্ঠানে যোগদান করে বিজয়ের বরমাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রশংসা আসবে, এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন, সেই ভ্রমণকালীন পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে, সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে, লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন, সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত হবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, শিক্ষার্থীদের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এবং লেখাপড়ায় মনোযোগ আকর্ষণ করতে হবে, আর ভাই বোনদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি নিয়ে।
বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পেতে পারে, যার ফলে চিকিৎসালয়ে ছোটাছুটি করতে হতে পারে, এমনকি ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। অস্ত্র শস্ত্র গোলা বারুদ নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, সেই সঙ্গে অপমান অপদস্থ ভয় ভীতি এগুলো জেঁকে ধরতে পারে, সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার 10 গুণ বাড়িয়ে দিতে পারে। তথাপিও সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ পেয়ে জীবনের গতি বদলাতে সক্ষম হবেন, সেই সঙ্গে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকে কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়, এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে, সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয়ের কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন, এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে অর্থের পাহাড় গড়ে লাইফ স্টাইল চমকে দেবেন, সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের নতুন নতুন সুযোগ এসে হাজির হবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, আর শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, মাঝপথে বীর দর্পে আপনারা এগিয়ে চলবেন, এমনকি শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের জন্য উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যাদের পারিবারিক ও দাম্পত্য জীবনে অশান্তি রণল জ্বলছিল সেগুলো বিদূরিত হবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্যের বাধা বিপত্তি দূরীভূত হবে, সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্যও দূরীভূত হবে, এমনকি দৈব আপনাদেরকে সহযোগিতা করবে, সেই সঙ্গে আপনাদের পুরস্কার বা কর্মদক্ষতা শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় এবং সঞ্চয় মনোভাবাপন্নতা সফলতার নতুন নতুন পথ চিনিয়ে দেবে, সেই সঙ্গে একাধিক পথে উপার্জনের সুযোগ এসে হাজির করবে, এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে, তাছাড়া সংকটকালে আপনাদেরকে ছায়া দিয়ে বাঁচাবে। তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবেন, সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হওয়ায় কর্মের সুনাম যশ পদোন্নতি স্থিত স্থানে বদলি বা কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করবে, সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন, অন্ন বস্ত্র বাসস্থান স্থানের অভাব ঘুষবে, দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনে আনাগোনা বাড়বে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে এবং একাত্মতার মেলবন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে, তাছাড়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, এমনকি তারা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে, সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন, তবে শরীর স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপলুতা বর্জন করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি নিয়ে।
কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। এমনকি যারা দীর্ঘদিন ধরে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে এবং ভবিষ্যতের ভিত গড়তে সহযোগিতা করবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্ত করবে। যাদের মানসিক যন্ত্রণায় ভুগছিলেন সেই মনোকষ্টের লাঘব হবে। এমনকি জীবিকা অর্জনের নতুন নতুন সুযোগ এসে হাজির হবে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এই আগমনের পর আপনাদের ভাগ্য চমকে উঠতে পারে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য, সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন। তাছাড়া জীবনসাথী, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করে সুখ, শান্তি, সমৃদ্ধিময় একটি দিন উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি নিয়ে। তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে যাদের শরীর স্বাস্থ্য নিয়ে বিপর্যস্ত ছিলেন, কেরিয়ারে ধস নেমেছিল, বিজনেসে মন্দা ছিল, আর্থিক দৈন্যদশা ছিল, এমনকি দাম্পত্য জীবনে অশান্তি ছিল, এডুকেশন লাইফে বাধা আসছিল, প্রেমে ফাটল ধরেছিল, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটেছিল, আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য ছিল, এগুলো সকল কিছু ফিরিয়ে দিয়ে আপনাদের জীবনের ভিতকে মজবুত করবে। সেই সঙ্গে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, তাতে সন্দেহের অবকাশ নেই। সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবেন। প্রাথমিক কোমল শিশুরা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবেন, যেমন গান বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তি প্রভৃতিতে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা বা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ তো হবেই, সেই সঙ্গে দূরভ্রমণে যেতে পারেন। এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছোটাছুটি করতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদেরকে জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। এমনকি ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন ও অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে। নচেত শ্রীঘরে ঢোকার পথ প্রশস্ত করে তুলবে। তাছাড়া মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে। এমনকি না অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া, খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। এমনকি দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে, বন্ধুত্বে ফাটল ধরবে, দুঃখ দৈন্য দারিদ্র দশা জেঁকে বসবে। অপরদিকে উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা, রাগ, জেদ, ক্রোধ মিলিয়ে জীর্ণ শীর্ণ একটি দিন উপহার দেবে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে, চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে পা বাড়াতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি নিয়ে। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। এমনকি কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা দিকবিদিক ছড়িয়ে পড়বে। সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত পদ পদবি পেতে সহযোগিতা করবে। এমনকি দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থেকে রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত করবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেসের ঝামেলার মীমাংসা হওয়ায় দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে গৃহবাড়ি, অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার, উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলতে পারে। তাই তো বিশেষ করে সর্বদা লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে। ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে পরীক্ষার রেজাল্ট আপনাদের পক্ষে আসবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি নিয়ে।
মকর রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠায় আপনাদের ভরপুর করে তুলবে। তাছাড়া বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইড্রো হবে, এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করে তুলবে। সেই সঙ্গে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতী যে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ জীবন চলার পথকে আলোকিত করবে। সেই সঙ্গে বাণিজ্যিক স্বপ্ন তো বাস্তবায়িত করবেই, সেই সঙ্গে বিদেশ গমনের স্বপ্নও বাস্তবায়িত করতে পারে। এমনকি বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন, ধর্ম প্রচারে অংশগ্রহণ করতে পারেন। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাত্মতার মেলবন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। আর সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়িয়ে দেবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ এবং সুদূর প্রসারী হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় ভাগ্য, উন্নতি বা সফলতা আপনাদের হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করে চলবেন। সেই সঙ্গে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। এমনকি বিশেষ করে মানসিক যন্ত্রণা দূরীভূত হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা দুর্নাম বদনাম দেওয়ার জন্য পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। মাঝপথ থেকে বিজয়ের বরমাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন। সেই সঙ্গে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে। যদিও কনিষ্ঠ ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ছোটাছুটি করতে হতে পারে চিকিৎসালয়ে, এতদূর সত্ত্বেও বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূর্ণ করতে পারে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও পসরা সাজতে পারে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে। প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের বস্ত্রালঙ্কার আসতে পারে। সেই সঙ্গে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। তথাপিও জীবনসাথী বা জীবনসঙ্গীর তরফ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তবে ভ্রমণকালীন পাসপোর্ট, মূল্যবান কাগজপত্র, অর্থকড়ি এগুলো সতর্কতার সাথে রাখতে হবে, নচেত খোয়া যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে ধন সঞ্চয় করার চেষ্টা করতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। নচেত সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। আর নেশা, মদ্য, জুয়া, বারবনিতা, বেশ্যা সংসর্গ এগুলো থেকে দূরে থাকতে হবে। এমনকি প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলতে হবে। বন্ধুত্ব করার আগে বুঝে শুনে বন্ধুত্ব করতে হবে। মনে রাখবেন, প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব সেজে আপনাদের বিশেষ করে কোনো না কোনো ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে। এতদূর সত্ত্বেও ধর্ম প্রচার, ধর্মের প্রসারে মন আকৃষ্ট করবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। তাছাড়া অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখা সমীচীন হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 29 সেপ্টেম্বর 2022
ইংরেজি তারিখের রাশি অনুপাতে আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর মজবুত ভিত গড়ে তুলুক এবং অশুভত্ব দূরীভূত হোক, চলার পথের বাধা বিপত্তি দূর করে আপনাদের চলার পথকে আলোকিত করুক এবং জীবনে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।